ঊনকোটি জেলা সদর কৈলাসহর পুর পরিষদের বিভিন্ন ওয়ার্ড এলাকা বিদ্যুৎহীন অবস্থায় থাকছে ঘণ্টার পর ঘণ্টা। দেখা মিলছে না বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের কর্মী কিংবা আধিকারিকদের। গরমে হাঁসফাঁস করা নাগরিকরা গভীর রাত পর্যন্ত দফায় দফায় সাই কম্পিউটার লিমিটেডের অফিসে গেলেও কোনো ধরনের সমাধান মেলেনি। কৈলাসহর বিদ্যুৎ মহকুমার দায়িত্ব বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের হাতে তুলে দেওয়া যেন কৈলাসহর বিদ্যুৎ মহকুমার গ্রাহকদের কাছে একটি কালো অধ্যায়। বেসরকারি এই সংস্থার দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকে শুরু করে আজ পর্যন্ত প্রায় 3 বছর সময়কাল প্রতিদিনই কোনো না কোনো অভিযোগে সংবাদ মাধ্যমের শিরোনামে স্থান পেয়েছে। ভুয়ো বিদ্যুৎ বিল প্রদান, নিম্নমানের পরিষেবা, অতিরিক্ত মুনাফার জন্য অদক্ষ ও স্বল্প কর্মী দিয়ে পরিষেবা চালানো, কর্মীদের বেতন বঞ্চনা, সংস্থার গাফিলতিতে বিদ্যুৎ কর্মীর মৃত্যু হওয়া, সাধারণ নাগরিকদের আহত হওয়া সহ অভিযোগ লিখে শেষ করা সম্ভব হবে না। কৈলাসহর বিদ্যুৎ মহকুমার গ্রাহকরা এই সংস্থার হাত থেকে পরিত্রাণ পেতে চাইছে, তবে এক্ষেত্রে রাজ্য সরকার কিংবা সংশ্লিষ্ট দপ্তরের কোনো বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করছে না। শুক্রবার কৈলাসহর পুর পরিষদের 2 নং ওয়ার্ড টাউন কালীবাড়ি এলাকায় সকাল 9টা থেকে বিদ্যুৎ চলে যায়। রাত 10টা পর্যন্ত অপেক্ষা করার পরেও যখন বিদ্যুৎ আসেনি তখন একসময় বাধ্য হয়ে ভোক্তারা কৈলাসহর সেন্ট্রাল রোডস্থিত সাই কম্পিউটার লিমিটেডের অফিসে যায়, কিন্তু কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি। দায়িত্বে থাকা কর্মীরা জানিয়ে দেয় তাদের গাড়ি নেই, একই সাথে কর্মী স্বল্পতাও রয়েছে। সংস্থার এ ধরনের আচরণে স্বাভাবিকভাবে ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা। তাদের বক্তব্য, অনেক সময় গ্রামেগঞ্জে বিদ্যুৎ সমস্যা থাকতে পারে, অনেকে সঠিক সময় হয়তো বিল পরিশোধন করে না, সেজন্য বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হতে পারে। কিন্তু জেলা সদরের প্রাণকেন্দ্র পুর পরিষদ এলাকা এই গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে যদি এ ধরনের অবস্থা হয় তাহলে ভোক্তারা কোথায় যাবে? প্রায় 24 ঘন্টার পর শনিবার সকালে 2 নং ওয়ার্ড এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। এদিকে কৈলাসহর পুর পরিষদের অধীনে সোনামারা 16 নং ওয়ার্ড এলাকায় বিগত 3 দিন ধরে ধারাবাহিকভাবে বিদ্যুৎ সমস্যা চলে আসছে। শুক্রবার সন্ধ্যা 7টায় এলাকায় বিদ্যুৎ পুরোপুরিভাবে চলে যায়। একাধিক ভোক্তা ফোন করে সংস্থার কোনো কর্মীর সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়। রাত্রি 11টা পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হওয়ায় ভোক্তারা সংস্থার অফিসে আসে। ডিউটিতে থাকা এক কর্মী স্পষ্টই জানিয়ে দেয়, বিদ্যুতের তার মেরামত করার জন্য বর্তমানে আমাদের অফিসে কর্মী নেই, তাই এখন সারাই হবে না। এলাকাবাসীদের দাবি, বিদ্যুৎ বিল সময় মতো দিয়েও পরিষেবা ভালোভাবে পাওয়া যাচ্ছে না, বিদ্যুৎ বিভ্রাট লেগেই রয়েছে প্রতিদিন। কোনো ঝড় বৃষ্টির ছাড়াই এভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা নিয়ে সোনামারা 16 নং ওয়ার্ড এলাকার বাসিন্দারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। সমস্যা তারা যতবার আমরা আইয়া কমপ্লেন দিই, এতবারই আইয়া কিতা কয় জানেননি, কয় যাইতাছি যাইতাছি, কখন দিতাছি, কখন তখন দিতাছি, কখন দেওয়া যাইতাছে, তারা স্টাফই নেই। এত কম স্টাফ দিয়ে তারা মুনাফা বেশি লুটার লেগে করতেছে। নাইলো কমসে কম 10-12টা গাড়ি থাকতো হিসাবে এই জায়গা। এরা দেখায় কিনা স্টাফ গেছে গা খালি জ্বলাই, নাইলে গেছে গা অমুক জায়গা, নাইলে গেছে অমুক জায়গা। একটা গাড়ির সামনে আমার জিজ্ঞাসা করছি, কইতাছে গাড়ি নাই। আমি দেখতেছি 16-11 গাড়ি একটা গেলে পালাবে। জিজ্ঞাসা করলাম আমার এত তাই কইতাছে তারা স্টাফ নাই। স্টাফ নাই কি আমরা কি দেখার জিনিস? আমরা সবকিছু ক্লিয়ার করে দিতেছি, বিল বিল আছে। আপনার কোন জায়গাটাতে লাইন নাই? সোনামারা। এখন তো বর্ষা সিজনে, এখন তো লোক বাড়াই তো। আমরা কাছে টাকা পয়সা তো আমরা দিতে তো আমরা কম দিতেছি না, যা বিল কইতাছে তাও দিতেছি। 10 টাকা কম দিলে পরে ফাইন বা ফাইন পেয়ে যাবে, কিন্তু বিল আমরা প্রতি মাসে দিয়ে দিয়েছি। বিল বিল তো কেউ আটকাই দিতে না। শহরের মধ্যে যদি গাড়ি কোনো ফাইন আছে, গ্রামের মধ্যে মাসে কিতা করবো? সন্ধ্যাতেই গাড়ি নাই, তারা আইলে করে খালোকে যাইবো, জলাই গেছে গাড়ি আইতে পারে না, এই করেন না সেই করেন না, আটকিয়া গেছে। এই সমস্যাটা কাদের? এই সমস্যাটা কাদের? আগে তো এরকম হইতো না, এমন এই পাবলিক করার ঘরে আসবে তাদের একটা কোম্পানি চালায় একটা গাড়ি। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।